সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম ল্যাটিন আমেরিকা কলিং ইউ চ্যানেলের পক্ষ থেকে। আমি অমরচাঁদ নাথ বলছিলাম। তো দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি বলবো আমার একটি অভিজ্ঞতার কথা। আমি বলিভিয়া থেকে কীভাবে চিলিতে বাসে এলাম, অবশ্য সেটা আজকের গল্প না, সেটা 2016 সালের গল্প। তো হঠাৎ করে মনে পড়লো যে আপনাদেরকে এর গল্পটা বলা দরকার। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বলিভিয়া থেকে চিলিতে বা চিলি থেকে বলিভিয়াতে কি বাইরুডে বা রোডে যাই বলি বা বাসে যাওয়ার কোন সিস্টেম আছে কিনা। অনেকে বলেন যে সাইকেলে যাওয়া যায় কিনা, মোটরসাইকেলে যাওয়া যায় কিনা ইত্যাদি। তো এই ব্যাপারটা বেশ আনন্দকর। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, যাওয়া যায়। বলিভিয়া থেকে চিলিতেও যাওয়া যায়, আবার চিলি থেকে বলিভিয়াতেও যাওয়া যায়। তো আমি আমার গল্পটা বলছি, আমি কীভাবে বলিভিয়া থেকে চিলিতে এলাম 2016 সালে। তো দর্শকবৃন্দ, আমার যাত্রা শুরু হয়েছিল কোচাবাম্বা শহর থেকে। কোচাবাম্বা হচ্ছে বলিভিয়ান একটি শহর, এটা বহু দূর। কিন্তু এটা কোচাবাম্বা থেকে চিলি বলিভিয়া বর্ডার বহু দূর। তো আমি যাত্রা শুরু করেছি রাত 8:30-টার সময়, 8:30 বলিভিয়ান লোকাল টাইম। তো যখন বাসটি শুরু করলো উঠতে আন্দিস পর্বতমালাতে, তখন কিন্তু আমার শুরু হয়ে গেলো মাথায় ঘুরানো। তো আমি এত বড় জানি করতে পারি না। আর এই বলিভিয়ার থেকে চিলি যখন আসি, বলিভিয়ার থেকে চিলির অর্থাৎ একটা শহর আছে নাম অরুড়ো, এর মাঝখানে কিন্তু আন্দিস পর্বতমালা বেশিরভাগ, এখানে বিশাল পর্বত। যখন বাস উঠে তখন কিন্তু মাথায় ঘুরান শুরু করে এবং পেটের মধ্যে প্রচণ্ড মুচড় দেয়। তো ভাগ্যিস আমি যখন রাতের বেলা সমস্ত রাতটা ঘুমায় কাটিয়ে ফেললাম বাসের মধ্যে, তো সেটা আর দেখা হলো না। ভোর হয়ে গেল, চলে আসলাম অরুড়োতে। তো দর্শকবৃন্দ, আমি যখন অরুড়োতে আসি, অরুড়ো শহরটি কিন্তু একটা ছোট্ট শহর, অর্থাৎ কোচাবাম্বা থেকে ছোট শহর, কিন্তু খুব ঠান্ডা। অরুড়ো যখন আসি তখন সকাল হয়ে গেল, ভোরবেলা উঠে এখানে বাথরুম সেরে আবার বাসে উঠলাম। একই বাস চলে আসতেছে চিলি বলিভিয়া বর্ডারের দিকে, কিন্তু এটা বিশাল হাওরের মতো। অর্থাৎ যতদূর দেখা যায় দিগন্ত জুড়া শুষ্কভূমি, ওইখানে কোথাও হাওর বলতে শুকনো হাওর। তবে এক জায়গাতে যখন আমি বলিভিয়া বর্ডারের দিকে আগাতে লাগলাম, দেখা গেল কিছু পানি আছে, সুন্দর সুন্দর জায়গা। অর্থাৎ বিশাল মাইলের পর মাইল, কোথাও কিন্তু বেড়া নেই, কোনো কোনো বাদ নেই, দুই পাশে দিগন্ত জুড়া পাহাড়, দিগন্ত মাঠ এবং অনেক দূরে পাহাড় দেখা যায়। অর্থাৎ যেভাবে আপনি সাগর দেখতে পারেন, যে দিগন্ত যেখানে সাগরের মধ্যে দিগন্ত পানি এবং আকাশ মিশে যায়, একইভাবে দিগন্তে আকাশ এবং মাটি যেন মিশে যায়। মাঝে মাঝে ঘাস দেখা যায়, এইভাবে আসতে শুরু করলাম। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো রাস্তাটা ছিল তেমন ভালো ছিল না, অর্থাৎ বালু উঠতেছে ভীষণ দিকে, দেখা যায় আকাশ ছোঁয়া বালু, রাস্তার মাঝে কাজ হচ্ছিল, প্রচণ্ডভাবে বাস চলতেছে। এইভাবে চলে আসতে শুরু করলাম। এখন আমি বলি বাসের ভাড়াটা কত। বাসের ভাড়া মোটেই বেশি না। কোচাবাম্বা থেকে ওড়ো হয়ে চিলির ইকিকি পর্যন্ত হচ্ছে 200 বলিভিয়ান। 200 বলিভিয়ানে খুব বেশি হয় না, এইভাবে শুরু করলাম যাত্রা। 200 বলিভিয়ানে হচ্ছে আপনার চিলিতে 20,000 পেসো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় হবে 2,000 টাকা। এই হচ্ছে কোচাবাম্বা থেকে ইকিকি সিটির ভাড়া। তবে এই ভাড়াটা কিন্তু সবসময় ফিক্সড থাকে না, যেভাবে বাংলাদেশে ভাড়া থাকে ফিক্সড, কিন্তু এখানে আবার যখন সিজনের সময় ভাড়া বেড়ে যায়, যখন হাই সিজন তখন কিন্তু বাসের ভাড়া বেড়ে যায়, আবার যখন লো সিজন বা অফ সিজন তখন একই বাসের ভাড়া কিন্তু কমে যায়। দর্শকবৃন্দ, একটা কথা বলতে হবে, মজার ব্যাপার, যত সময় যাচ্ছিল এই বাসকে বললাম যে কতদূর সময় বাকি আছে, বলতেছে 2 ঘন্টা বাকি, কেউ বলতেছে আবার 3 ঘন্টা বাকি, কেউ আবার দমও দিতেছে, বুঝলাম না। কারণ ব্যাপার হচ্ছে কি, মানে এত বেশি মাথায় ঘুরাচ্ছিল, কেউ যাকে কথা বলি সেও বিরক্তিবোধ করে। কিন্তু আসলে যখন আমি চেকপোস্টে আসি তখন প্রায় 11:30 বাজে। আসার পর তো আর বাস থেকে আর নামতে পারি না, মাথায় ঘুরাইতেছে, বমির ভাব হতেছে এবং একেবারেই যেমন ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়লাম। অনেক দেখলাম বাচ্চা কাচ্চারে বমি করতেছে, অনেক কিন্তু উঠতে পারতেছে না, এইভাবে লম্বা লাইন, বিশাল লম্বা লাইন দাঁড়ালাম। একদিকে বলিভিয়ান, একদিকে চিলি, চিলির পতাকা দেখা যাচ্ছে, বলিভিয়ার পতাকাও আছে। এবং এইখানে একটা দেখলাম, একটা প্রাণী দেখলাম, বাংলাদেশে ভেড়া আছে, ভেড়ার মতো।
কিন্তু বেড়ার বেড়ার মতো লোম আছে, কিন্তু এরা আকার কিন্তু অনেক বড়, লম্বা লম্বা গলা। ইয়াকে ইয়ামাহা বলা হয়। ইয়ামা হচ্ছে বলিভিয়ার জাতীয় জাতীয় পশু। যাক, এই সুবাদে একটা পশু দেখা হয়ে গেল, বেশ সুন্দর লাগলো। অনেকগুলা পশু, সবগুলা রং কিন্তু হালকা হলুদ, অর্থাৎ বাংলাদেশের বেড়ার মতো, আবার অনেকগুলা বাদামিও আছে। তো এই সুবাদে সেই ক্লান্তিটা বলে সেই বেড়া দেখা হয়ে গেল, বেড়া না ইয়ামা দেখা হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এত ঠান্ডা, দুই পাশে পর্বতের উপর দেখতেছি বরফ, বরফে ঢাকা, প্রচণ্ড ঠান্ডা। যখন বাস থেকে নামলাম, এক তো মাথা ঘুরতেছে, এক তো ঠান্ডা, ঠান্ডা বলতে বরফে বরফে ঢাকা পাহাড়গুলো, এই পাহাড়ের উপরে বরফ দুই পাশে, এবং ধীরে ধীরে বরফের সারি দেখতে পাচ্ছিলাম। তো দর্শকবৃন্দ, আসলে এখনও যখন এই সেই কাহিনিটা মনে পড়ে, এখনও কিন্তু আমার মাথায় ঘুরে, কারণ এই স্মৃতিটা কিন্তু খুব ভয়ঙ্কর, আনন্দপূর্ণ কিন্তু ফিজিক্যালি খুব ভয়ঙ্কর। এখন নামার পরে আরও বিরক্ত লাগলো, দেখলাম যখন লম্বা বাসের লাইন, অনেক বাস কিন্তু চলে আসছে ভোরবেলা, লম্বা লম্বা লাইন, লম্বা আমার ট্রাকও আছে, এর মধ্যে বালু, এবং আশেপাশে কোনো দোকান নেই কোথাও যে খাওয়া দাওয়া করবো বা টিফিন করবো। তো আমাকে বাসের লোকজন বলল যে পাসপোর্ট দিতে হবে তাদের কাছে, দিয়ে আমাকে যেতে হবে দোকানে, দোকানটা হচ্ছে ইমিগ্রেশনের কাছাকাছি। ইমিগ্রেশন তখন তো প্রায় আধ মাইল দূর ছিল, আধা কিলোমিটার দূর ছিল। ওই হেঁটে গিয়ে ওইখানে বাথরুম সেরে কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু খাইতে পারি না, ওই মাথায় ঘুরতেছি। এভাবে লম্বা লাইনের মধ্যে পড়ে গেলাম। যাক, দেখলাম যে একটা ব্যাপার যে ট্রাকগুলো বাদ দিয়ে আমাদের বাস, যতগুলো বাস ছিল ওই বাসগুলো আগাইয়ে আসতেছে। এভাবে প্রায় 12:30টার সময় আমরা আসলাম ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশনটা কিন্তু খুব সহজ, এখানে খুব ভদ্রলোক, প্রথমে পাসপোর্ট দেখে, প্রথমে চিলিয়ান ভিসা দেখে, যখন চিলিয়ান ভিসা দেখে তখন সঙ্গে সঙ্গে সিল দিয়ে যায়। তবে ওই ভিসা ওই ইমিগ্রেশনে পাসপোর্ট দেওয়ার আগে দুটা পেপার্স দেয়, একটা কাস্টমসের, একটা ইমিগ্রেশনের পেপার্স, ওইগুলা বাসের মধ্যেই দেয়। ওইগুলা ফিল আপ করে জমা দিতে হয়। ওই ইমিগ্রেশনের কাজ সারতে 2-3 মিনিট সময় লাগে, যখন দেখে ভিসা আসে তখন সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আবার একই জায়গাতে কিন্তু চিলিয়ান ইমিগ্রেশন, অর্থাৎ একই বিল্ডিংয়ের পাশাপাশি, ধরেন এক জানালা থেকে আরেক জানালা, এক জানালাতে হচ্ছে বলিভিয়ান ইমিগ্রেশন, এবং পরবর্তী জানালাতে ধরেন 4.5 মাইল দূরেই হচ্ছে চিলি ইমিগ্রেশন। ওই চিলি ইমিগ্রেশনে আসার সঙ্গে সঙ্গে ওই ওই ভিসা দেখে, পাসপোর্ট দেখে, এবং 2-3 মিনিটের মধ্যে কিন্তু দিয়ে দেয় ওই সিল, মানে এন্ট্রি স্টাম্প দিয়ে দেয়। এরপরে আসে কাস্টমস, কাস্টমসের খুব এখানে খুব ট্রান্সপারেন্ট, চতুর্দিকে ক্যামেরা আছে, ওই এয়ারপোর্টের মতো। যখন লাগেজটা দেওয়া যায় ওই বেল্টে, ওনারা স্ক্রিনিং করে ফেলে এবং সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এই সবগুলো ইমিগ্রেশন শেষ করতে 5-7 মিনিট সময় লাগে, ধরেন সবগুলো 10 মিনিট। খুব সুশৃঙ্খলভাবে চিলিতে ঢুকে পড়লাম। চিলিতে ঢুকার পরেও কিন্তু ঠান্ডা কিন্তু ওই সঙ্গে সঙ্গে ঢুকতেছে, দুই দিকে পর্বতের উপরে বরফের বরফ দেখা যাচ্ছে, সাদা বরফ, এবং ওই যে ইয়ামা, এবং শত মানুষ সবাই যাইতেছে, কেউ আবার আসতেছে, কেউ যাইতেছে। একই দিকে কিন্তু ওই চিলি থেকে বলিভিয়াতে মানুষজন আসতেছে, আবার বলিভিয়াতে চিলিতে আসতেছে। ওই পাশাপাশি, অর্থাৎ একই বিল্ডিংয়ের এক পাশে এবং আরেক পাশে, এক পাশে চিলি টু বলিভিয়া, আরেক পাশে বলিভিয়া টু চিলি, এই বহির্গমন এবং এবং প্রবেশ, এই দুইটা এই কাজ কিন্তু ইমিগ্রেশন কাজ একই বিল্ডিংয়ে সারা হয়। এই হচ্ছে আমার চিলিতে আসা। তো আমি যখন চিলিতে প্রবেশ করলাম, আমাদের বাসটা কিন্তু এখনও বাকি আছে ওই বলিভিয়ার অংশে, অর্থাৎ বাসের উপরে, ওই বাসের ভিতরে কাস্টমসের অফিসার্সরা ঢুকেন, ওনারা ঢুকে ওনাদের যেভাবে তল্লাশি করেন এবং লাগেজগুলো নামাইতে হয়। সবগুলো লাগেজ নামানোর পরে ওই বাসের লোক ওই লাগেজগুলোকে চেক করে, এবং ইমিগ্রেশনের লোক কাস্টমসের লোকগুলো এসে ওনারা বিভিন্নভাবে চেক করে, তারপরে ওই লাগেজগুলো আবার বাসে তুলে নিতে হয়। অর্থাৎ সব কিছু মিলিয়ে আধা ঘন্টার সময় লাগলো, এবং এখানে কোনো সমস্যা নেই, খুব সুন্দর এবং খুব সুশৃঙ্খল। এবং ওই কাস্টমস এবং ইমিগ্রেশনের লোকজন কিন্তু খুব ভদ্র এবং অত্যন্ত সহায়তাকারী। যারা দেখলাম, যারা মহিলা বা শিশু নিয়ে আসতেছেন, সবাইকে কিন্তু ওনারা সাহায্য করেন, সবাইকে সাহায্য করেন, এবং ওনারা বলেন যে কোনো সমস্যা আছে কিনা। এবং ওই দুপাশের ওই বাথরুম, টয়লেট বা যেগুলো আছে রেস্টরুমগুলো কিন্তু খুব উন্নত মানের, খুব ভালো, এবং কোথাও কোনো সমস্যা নাই, ফ্রি পানি আছে, এবং চিড়ি অংশে কিন্তু আবার ছোটো ছোটো দোকান আছে, কেউ খাওয়া দাওয়া করতে পারে, এবং বাথরুম আছে, বাথরুম এখানে পেইড বাথরুম আছে, এবং টাকা ছাড়াও বাথরুমগুলো আছে। তো এই সব কিছু মিলে চিলিতে এসে শান্তি পেলাম যে চিলি চলে আসলাম।
তো দর্শকবৃন্দ, ওই ইমিগ্রেশন পার হওয়ার প্রায় 10 মিনিট পর যখন সকল প্যাসেঞ্জাররা চলে আসলেন, আবার সবাই বাসে উঠলেন, নির্দিষ্ট সিটে এসে আবার অফিসার চেক করলেন যে আমাদের বাসে প্যাসেঞ্জার সবাই আসছেন কিনা, এবং জিজ্ঞাসা করলেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। যখন কোনো প্রবলেম নেই তখন আবার যাত্রা শুরু করলাম। ওই চিলি ইমিগ্রেশন থেকে একই সরে আসতে লাগলো 4 ঘন্টার সময়। ওইখানে কিন্তু অনেকগুলো পাহাড় আছে, তবে ওই বলিভিয়া অংশের মতো পাহাড় না, ওই পাহাড়ে ওই এত মাথায় ঘুরায় নাই। কিন্তু আবার এই পাহাড়গুলো কিন্তু ছোট পাহাড়, অর্থাৎ বলিভিয়ার অংশের পাহাড় থেকে চিলি অংশের পাহাড়গুলো কিছু ছোট, এবং আস্তে আস্তে ঠান্ডা সেরে উঠতে লাগলাম। যত চিলির দিকে আগাচ্ছি ঠান্ডা কমে যাচ্ছে, শেষ পর্যন্ত ঠিকই চলে আসলাম 4 ঘন্টা পরে। ওইখানে এসে দেখি না তত ঠান্ডা না, মোটামুটি নর্মাল। এভাবেই আমি চিলিতে চলে আসলাম। তো আপনারা স্বাগতম, কেউ যদি বলিভিয়া আসেন, বলিভিয়া চিলি আসতে পারেন। ওই বাস ঢুকে ভাড়াও কম, আবার যেতেও পারেন সবসময়। বাসগুলো সাধারণত রাত্রেবেলা বাস ছাড়ে, আবার সকালবেলা ছাড়ে। সকালবেলা বাসগুলো কিন্তু বিকালকে মধ্যে ইমিগ্রেশন করে ফেলে, অর্থাৎ সন্ধ্যার আগে শেষ করে ফেলে ইমিগ্রেশন। আর রাতে রাতে যে বাসগুলো ছাড়ে ওগুলো নাইটটা রাত কাটিয়ে ফেলে বাসের মধ্যে, এবং সকালের দিকে ইমিগ্রেশন ছাড়ে। ওই একই অবস্থা চিলির থেকে বলিভিয়া যাওয়ার সময়ও একইভাবে, রাত্রেবেলা বাস ছাড়ে সকালকে ইমিগ্রেশনের জন্য, আর সকালবেলা বাস ছাড়ে পরবর্তী দিন ইমিগ্রেশনের জন্য, বিকেলবেলা ইমিগ্রেশনের জন্য। তো আপনারা স্বাগতম, চিলিতে আসতে পারেন, বলিভিয়া আসতে পারেন, এবং বাসে যাতায়াত করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করে রাখবেন। অনেক